গুড মর্নিং এভরিওয়ান, আমার নাম বিশ্বজিৎ ঘোষ। আমি 2017 সালের WBCS গ্রুপ এ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। আমি এখন লেবার ডিপার্টমেন্টে আছি। আমি লাস্ট কয়েকদিন ধরে মেসেজ পাচ্ছিলাম অ্যাবাউট WBCS প্রিলিমস 2022, যেটা সানডে আছে আর 3 দিন পরে। এই নিয়ে লাস্ট মিনিটে কি করতে হবে কি না করতে হবে অ্যাবাউট এভরিথিং। তো আমি আজকে লাস্ট মিনিট সাজেশন দেবো, মানে লাস্ট মিনিট সাজেশন মিনস লাস্ট মিনিট ট্রিক্স। একটা কথা আছে না, যে যার শেষ ভালো তো সব ভালো। তো আমরা জাস্ট ব্রিফ করি যে 2022 সালের যখন প্রিলিমসটা হচ্ছে 19 জুন 2022, আজ থেকে 3 দিন পরে, মানে 3 দিন বাকি আছে জাস্ট তোমাদের লাইফের একটা ইম্পর্টেন্ট ডের জন্য। দুপুর 12টা থেকে আপ টু 2:30 হবে। আচ্ছা, এটা আমি একটু বলে রাখি। আচ্ছা ঠিক আছে, আমি একটার পর একটা আসি, তারপর বলে দেব। এই লাস্ট 3 দিনে আমি দেখেছি আমার ফার্স্ট পয়েন্ট আছে, ইট হেলদি অ্যান্ড স্টে হেলদি। আমি অনেককে দেখেছি এই, আমি আমি যখন স্টাডি করতাম তখন আমি আমার কয়েকজন ফ্রেন্ডকে দেখেছিলাম যে এই লাস্ট মিনিটে ওরা খুব পড়তো, খুব পড়তো, মানে সেই মারাত্মক লেভেলে পড়তো। এবং মারাত্মক লেভেলে পড়ার জন্য খাওয়াটাও কম খেত, জাস্ট মানে যা কন্টেন যা রোজ খেত তার জাস্ট 1/2 কি 1/4 খেত, মানে জল তো একদম পুরো নাই, একদম নাই বরাবর। তো এই জন্য কী হতো, অ্যাট দ্য ডে তারা অসুস্থ হয়ে পড়তো এবং অনেক রকমের দে আর নট মেন্টালি ফিট। তো এই লাস্ট 3 দিনে তোমরা রিচ খাবার কিছু খাবে না, মানে ট্রাই করবে যে ভেজ খেতে। ভেজটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এবং ইটস বেস্ট ফর মেন্টাল পিস। ইট হেলদি অ্যান্ড স্টে হেলদি, মানে সুস্থ থাকাটা খুব জরুরি। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সাউন্ড স্লিপ। ডাক্তাররা তো বলেছেন যে প্রত্যেক দিন 8 ঘন্টা ঘুমাতে হবে, বাট এটা এটা মনে হয় পরীক্ষার আগে সবার মেনটেন করা হয় না, বিকজ স্ট্রেসও থাকে যে এতদিনের হার্ড ওয়ার্ক, তারপর যারা হয়তো লাস্টবার প্রিলিমস ফেল করেছে কি হয়তো মেন্স ফেল করেছে বা হয়তো ইন্টারভিউ ফেল করেছে, ওদের একটা মেন্টাল প্রেশার চলে আসে যে এটা আমার হবে তো, প্রিলিমস পাস করতে পারবো তো। বাট তার জন্য বলছি যে স্ট্রেস থাকবে, লাইফ আছে বলেই স্ট্রেস আছে, আর স্ট্রেস না থাকলে লাইফের কোনো ভ্যালুই নেই। বাট ট্রাই করো যে 12টার সময় শুয়েতে সকাল 6টায় কি 7টায় উঠতে, মানে ঘুমটা চাই। আচ্ছা, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ক্যারি এ ওয়াটার বটল। অনেক এক্সাম সেন্টারে ওয়াটার বটলকে অ্যালাউ করে না, তখন আমি এটা শুনেছিলাম, এটা ফ্যাক্টও, মানে যেসব সেন্টারগুলো কলকাতার আশেপাশে সেগুলোতে জলের বোতলকে অ্যালাউ করে, বাট যে সেন্টারগুলো মানে অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টে আমি সেখানে দেখেছি সেখানে জলের বোতলকে অ্যালাউ করে না। তো ট্রান্সপারেন্ট যে সমস্ত ওয়াটার বোতলগুলো হয় নিয়ে যেও, গার্ডকে বলো যে আমাদের জলের বোতলটা লাগবে, যদি কনভিন্স হয় তো ভালো, না হলে মানে যেসব সেন্টারে জলের বোতল অ্যালাউ করে না সেখানে জলের মগ দেয়। তো এই জল নিয়ে কোনো প্রবলেম থাকার কথা নয়, বাট এক্সামের সময় জলটা সাফিসিয়েন্ট খেও। চেক ইন ইউর এক্সাম সেন্টার অ্যান্ড ট্রান্সপোর্ট রুট। আমি অনেকবার দেখেছি এক্সাম সেন্টারে, মানে হয়তো 12:30টার সময় সমস্ত ক্যান্ডিডেট আসছে, তখন হয়তো সেগুলোকে তারা অ্যালাউ করে না, বাট আমি শুনেছি এমনি হয় যে এক্সাম সেন্টার দেখেছিল ওটা অন্য স্কুল, এটা অন্য স্কুল, স্কুলের নাম হয়তো ম্যাচ হয়ে গেছে, কি হয়তো বয়েজ স্কুল অ্যান্ড গার্লস স্কুল, হয়তো নাম সেম নাম, বাট হয়তো এটা হচ্ছে ফর বয়েজ ফর গার্লস। তো তখন একটা মানে প্রবলেম হয়ে যায়। তো বেস্ট হচ্ছে এখন ডিজিটাল যুগ, যেটা বেস্ট কাজ করবে সেটা হচ্ছে জি ম্যাপস বলে একটা অ্যাপস আছে আমাদের ফোনে। তো জি ম্যাপসে গিয়ে এক্সাম সেন্টার মারবে, রুট দেখে নেবে। এবং আমি দেখেছি কয়েকজন সাজেশন করেন যে আগের দিন একবার চলে যেতে, বাট আমার মনে হয় না যে আগের দিন একটা ইম্পর্টেন্ট টাইম নষ্ট করে যাওয়ার জন্য
জিম্যাপসে দেখে নিও, এটা হচ্ছে বেস্ট, আর কিছু করার নেই। আর নাম্বার ফিফথ, স্টপ স্টাডিং অর রাইটিং মক টেস্ট। এখন থেকে মক টেস্ট স্টপ করে দেওয়া ভালো, এবং নিউ কিছু স্টাডি করো না, বিকজ যত তুমি নিউ স্টাডি করবে তত কিন্তু তোমার জ্ঞানটা বাড়বে। আর একটা কথা বলে দিই যে জ্ঞানটা হচ্ছে সমুদ্রের মতো, আমরা জাস্ট মানে নুড়ি কুড়াচ্ছি সমুদ্র তীরে বসে। আর সিলেবাস কোনো দিন শেষ হবে না, কোনো দিন পড়া শেষ হবে না, তোমাকে আনলিমিটেড মানে মানে তুমি যে আনলিমিটেড তোমার যে মানে মাথার ক্যাপাসিটি এটা কোনোদিন সম্ভব নয়, তুমি লিমিটেড নিয়ে তোমাকে পাস করতে হবে। এবং এটাই হচ্ছে ফ্যাক্ট, মানে যারা পাস করে গেছে তারাও কখনো কোনো দিন কমপ্লিট করেনি, আর যারা শেষ করবে তারাও কিন্তু কোনো দিন কমপ্লিট করেনি। তো ট্রাই করবে যে এই কদিনের জন্য নিউ কিছু না পড়া, আর মক টেস্ট একদম না দেওয়ার। মক টেস্ট দিলে কি হয়, সাপোজ কোনো মক টেস্টটা টাফ আছে, তখন তুমি দেখলে যে ওই মক টেস্টটা খুব টাফ আছে, তোমার স্কোরিং খুব কম আসছে, তখন তোমার কনফিডেন্স লেভেলটা অনেক অনেকটা ডাউন হয়ে যাবে। বাট আমার মনে হয় যে কনফিডেন্স লেভেলটা এক্সামের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে তুমি মানে পরীক্ষার হলে এমন কোশ্চেন পাবে যে তোমার হয়তো অ্যান্সারটা ঠিকঠাক জানা নেই, তখন কনফিডেন্স লেভেলই তোমাকে ওই এক্সামে ওই পার্টিকুলার ওই কোশ্চেনকে রাইট করতে সাহায্য করবে। তো কনফিডেন্স লেভেলটা খুব জরুরি। হ্যাঁ, আর এখন কিছু নিউ না পড়াই ভালো। হ্যাঁ, কিপ ইউর মাইন্ড কাল্ম, এটাকে করো, আর স্টে ফিট। আচ্ছা, স্টে ফিটের একটা স্টোরি হচ্ছে যেটা আমি ইন্টারভিউ সময় করেছিলাম, সেটা হচ্ছে ডিপ ব্রিথ। সাপোজ মানে এটা করলে, যেটা আমাকে আমার সিনিয়ররাও বলেছিল, এটা করলে স্ট্রেস রিলিজ হয়, আমাদের শরীরে যে সমস্ত স্ট্রেস স্ট্রেস স্টোর হয়ে যায়, স্ট্রেস মানে সেইগুলোকে রিলিজ করতে সাহায্য করে। তো এই ডিপ ব্রিথটা তোমরা মানে প্র্যাকটিস করো, এবং আমি অনেকবারও ট্রাই করে দেখেছি এক্সামের আগে ডিপ ব্রিথ করলে একটু রিল্যাক্স থাকা যায়। আর বি পজিটিভ, এখনকার দিনে একটা ফ্যাক্ট হচ্ছে কাট অফ আস্তে আস্তে জাস্ট বাড়ছে, আগে যেমন কাট অফ ছিল আস্তে আস্তে বাড়ছে। তো এইটা নিয়ে কিন্তু অনেকে নার্ভাস, তো অনেকে মানে মানে কি করছে, 200-কে 200-ই অ্যাটেম্প করতেই হবে, না হলে হয়তো ওর লাইফটাই পুরো হয়তো ফিনিশ হয়ে গেল। বাট এটা নয়, তো মানে করতে গিয়ে কি হচ্ছে, 200 সাপোজ কেউ 180টা কোশ্চেন জানে, মানে শিওর শট বলছে না, শিওর শট কেউ কোনদিন এত এত জানতেই পারে না, হয়তো কেউ মানে শিওর শট 150টা জানে, আর আর 30 হচ্ছে 50-50। বাট তারপরেও যে 20টা কোশ্চেন থাকছে, তখন সে জাস্ট করতে হবে বলেই করছে, তো তখন কি হচ্ছে, নেগেটিভ মার্কিংয়ের একটা চান্স থেকে যাচ্ছে। তো এই জন্যই কিন্তু নেগেটিভ মার্কিং বাড়ছে আর স্কোর কমছে। তো আমার মনে হয় এইটাই ট্রিক হওয়া উচিত, যে সমস্ত পজিটিভ থাকা, যদি কোশ্চেন টাফ হয় তাহলে স্কোরিং সবার কম হবে, যদি কোশ্চেন ইজি হয় তাহলে সবার স্কোরিং বেশি হবে। এইভাবে মানে যে কোশ্চেনগুলো তুমি জানো না, কমপ্লিটলি জানো না, সেগুলোকে টাচ করার কোনো মানেই হয় না। তো আমাদের যেখানে আমরা যখন এমসিকিউ ফিল আপ করি, তো এমসিকিউ ফিল আপ একটা ট্রিক আমি দেখেছি এক্সাম সেন্টারে, আমি অনেক সময় দেখেছি যে অনেক ছেলে কী করে, তারা কী করে যে ফার্স্টে সবগুলো অ্যান্সার করে ফেলে, ঠিক আছে, টাইম লাগুক কি না লাগুক সবগুলো ওরা ফার্স্ট টাচ করে ফেলে, তারপর লাস্টে যখন লাস্ট 15 মিনিট থাকে, ওই 15 মিনিটে দেখেছি হন্তদন্ত হয়ে 1, 2, 3, 4 ভাবে কমপ্লিট করে। তো আলটিমেটলি মানে এই যে স্পিডে করার সময় যেটা এ ও ঠিক করেছিল, সেটাই হয়তো সেখানে তারা মার্ক করলো বি। তো এটা হয়, তো বেস্ট বেস্ট ট্রিক হচ্ছে কি, তোমরা যখন একটা পেজ করবে, সাপোজ একটা পেজে তোমরা দেখবে যখন কোশ্চেন পেপার পাবে, একদিকে বাংলা থাকবে আর একদিকে ইংলিশ থাকবে। তো একটা পেজ যখন কমপ্লিট করবে, ওই পেজে সাপোজ 5টা আছে কি 6টা আছে, জেনারেলি 5টা কি 6টাই থাকে, তো ওই 5টা কোশ্চেন
মার্ক করলে, ঠিক আছে? এবারে যখন তুমি নেক্সট কথায় যখন যাচ্ছ, ওই পাঁচটা কোশ্চেন কিন্তু তুমি ওই মার্ক শিটে পাঁচটাই তুমি মার্ক করে দাও। আমি দেখেছি অনেকে বলে, মানে এটা আমি শুনেছি যে একটা কোশ্চেন থাকে নাকি অন্য কোশ্চেন কমন পাওয়া যায় এবং সবগুলো একসঙ্গে করতে, বাট আমার মনে হয় এই ট্রিকটা ঠিক নয়। আচ্ছা হ্যাঁ, তুমি যখন পাঁচটা কোশ্চেন মার্ক করবে, তুমি যেগুলো 100% কনফিডেন্স তুমি জাস্ট ওইগুলোই মার্ক করবে। সাপোজ তোমার কোনটাতে ডাউট আছে 50-50, তো তুমি সেটাকে স্কিপ করে দাও। তুমি যেগুলো 100% কনফিডেন্স এনাও, তুমি ওইগুলোকে জাস্ট এখানে মার্ক করে বেরিয়ে যাও, তখন দেখবে তোমার স্টার্ট করতে সুবিধা হবে, তোমার অনেক স্টার্ট করতে সুবিধা হবে। আচ্ছা, বাবল মার্কিংয়ের ক্ষেত্রে আমি একটু বলে দিই। বাবল মার্কিংয়ের ক্ষেত্রে সাপোজ এখানে চারটা আমার এমসিকিউ আছে, এ বি সি ডি, তো আমি মার্ক কীভাবে করব, মার্ক কীভাবে করব, তো এই মার্কিংটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। তো জেনারেলি মানুষজন কী করে, এইভাবে 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 ঘুরিয়ে 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 কেউ হয়তো এই এই ওই ওই করলো, বাট বেস্ট মার্কিং স্টেপ হচ্ছে মাঝখান সাইড দিয়ে স্টার্ট করবে, এইভাবে মানে সাইড দিয়ে স্টার্ট করবে ঘুরিয়ে ঘুরিয়ে আপ টু মাঝখানে। আমি এখানে কম্পিউটারে করছি তাই হয়তো একটু সমস্যা হচ্ছে। এইটা এইটা হচ্ছে মার্কিং করার বেস্ট টেকনিক, মানে এই গোল ঘুরিয়ে 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 সেন্টার, ঠিক আছে? এটা হচ্ছে মার্কিং। আর মার্কিং করার জন্য একটা কাজ কী করবে, একটা বাজারে একটা একটা মোটা পেন পাওয়া যায়, দাম 10 টাকা নেয়, মোটা ব্ল্যাক পেন কিনে নেবে, মানে মোটা মিন্স মোটা কালি, এই যে মোটা, এই শার্পনেসটা হচ্ছে একটু কম থাকবে, মোটা হবে, সেই মোটা পেনটা কিনে নেবে। মার্কিং করতে টাইম সেভিং অ্যান্ড ফাস্ট। ওকে, এবারই আমরা আমরা চলে আসি লাস্ট ইয়ার কোশ্চেনে, যেটা আমাদের লাস্ট পার্ট, যার জন্য আমি এতক্ষণ ধরে বসে আছি। আচ্ছা, আমাদের আমাদের WBCS এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা হচ্ছে বাংলা মিডিয়াম থেকে এসছে, খুবই মাইনর স্টুডেন্ট থাকে যারা ইংলিশ মিডিয়াম থেকে এসছে। তো ইংলিশটা অনেক মানুষের কাছে একটা ফিয়ার, একটা আতঙ্ক। তো যারা ইংলিশে স্ট্রং তারা 1 নম্বর থেকে স্টার্ট করবে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6 থেকে স্টার্ট করবে। আর যারা ইংলিশে স্ট্রং নও তারা কোশ্চেন নম্বর 26 থেকে তোমরা কোশ্চেন স্টার্ট করবে, কোশ্চেন নম্বর 26। আচ্ছা, টাইম ভাগ করে দিই। আমি যখন টাইম আমি যখন করতাম, প্রত্যেকটা পেজে 5টা কোশ্চেন থাকছে, তো তো প্রত্যেকটা পেজ তোমাকে 4 মিনিটে কমপ্লিট করতে হবে। তার মানে সেখানে মোটামুটি 20টা পেজ থাকে, 20 পাঁচে। তো প্রত্যেকটা পেজ তোমাকে 4 মিনিটে কমপ্লিট করতে হবে, 4 মিনিটে, মানে 4 মিনিটে তোমাকে মার্ক করতে হবে অ্যান্ড, মানে 4 মিনিটে সিলেক্ট করতে হবে অ্যান্ড মার্ক করতে হবে। তুমি এই স্পিডেই তুমি করবে, যে প্রত্যেকটা পেজ 4 মিনিট, আর হাতে ঘড়ি থাকবে। আচ্ছা, ঘড়ি নেওয়ার সময় আমি বলে দিই, ঘড়ি কিন্তু সব সময় অ্যানালগ হবে, নট ডিজিটাল, মানে ওই যে এখন সব এসছে না সব টাইমার দেওয়া সব ডিজিটাল ঘড়ি, না, সিম্পল ঘড়ি থাকবে, এই যে জাস্ট গোলওয়ালা, গোলওয়ালা থাকে না, 1, 2, 3 সমস্ত দাগ দেওয়া থাকে, সিম্পল অ্যানালগ ঘড়ি নিয়ে যাবে, ডিজিটাল ঘড়ি কোনো মতেই অ্যালাউ নয়। এটা গেল। তো সাপোজ 12টা থেকে কোশ্চেন, 12টা থেকে একদম স্টার্ট, তো 12টা থেকে 12টা 4-এর মধ্যে 26 থেকে 30, আর 12টা 4 থেকে 12টা 8-এর মধ্যে 30 থেকে 34, এইরকমভাবে তোমরা জাস্ট 4 মিনিট দেখে নেবে, 4 মিনিটের মধ্যে একটা পেজ কমপ্লিট করতে করতে যাবে। তো তখন দেখবে অনেক সময় তোমরা জাম পাবে। আমি এক্সট্রা কিছু টাইম অলরেডি রেখেছি, যেই টাইমটা হচ্ছে তোমাদের জাস্ট ব্যাক আপ দিবে। আচ্ছা, এখান থেকে সব কিছু কোশ্চেন আমি আলোচনা করব না, যেহেতু তোমরা অলরেডি আলোচনা করে নিয়েছো এবং আজকে জাস্ট লাস্ট মুহূর্তে আমি বলছি। 26 নম্বর থেকে কোশ্চেন স্টার্ট করতে করতে চলে যাবে। একটা ট্রিক বলে দিই, মানে যেহেতু সিলেবাস থাকে অনেক কিছুই, এবং হিস্ট্রি থেকে কিন্তু 50 মার্ক, আর হিস্ট্রি 50 মার্কের মধ্যে হচ্ছে
ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে 1905 থেকে 1947 থেকে কিন্তু মোটামুটি 18-19টা কোশ্চেন থাকে। তো ডেট, টাইম লাইন এইগুলো একটু ভালো করে করেছেও, লাস্ট মুহূর্তে রিভাইজের জন্য। ম্যাপ ম্যাপ পয়েন্টিংয়ের অনেক ম্যাপ পয়েন্টিং ম্যাপ বেসড অনেক কোশ্চেন থাকে, সেগুলো করে নিও। আর জিকে, আর এখন আমি রিসেন্ট ট্রেন্ড দেখলাম, সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কিম থেকে কোশ্চেন আসছে। ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের কোশ্চেন আসছে, এইগুলো একটু দেখে নেও। আর ফিজিক্স থেকে হচ্ছে ট্রিক কোশ্চেন, ফিজিক্স থেকে ট্রিক কোশ্চেন থাকবে, সেগুলো হচ্ছে নিজের ক্যালিটি তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। আচ্ছা, কয়েকটা ক্ষেত্রে আমি লাস্ট ইয়ার যখন কোশ্চেন পেপার দেখলাম, তখন দেখলাম যে ম্যাথ, মানে ফিজিক্সের ম্যাথ বেসড কোশ্চেনগুলো আসছে। তো আমি বলবো ফিজিক্স হোক আর ম্যাথ হোক, সমস্ত ফর্মুলাগুলো দেখে নিও, সমস্ত ফর্মুলাগুলো একবার ভালো করে রিভাইজ করে নিও, সমস্ত কিছু সব কিছু ঠিকঠাক যাবে। আর যেটা আমি লাস্ট লাস্ট বাট নট লিস্ট, এই 3 দিন আছে, 3 দিন তোমাদের লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট ডে। এখন থেকে নতুন কিছু টাচ করবে না, যেটা এতদিন পড়ে এসছো জাস্ট জাস্ট রিভাইজ করো। তোমার যে ক্যাপাসিটি আছে, তারপর নিজের কনফিডেন্স বাড়াও, তুমি তুমি সব পারবে। এক্সাম সেন্টারে 12টা আছে, চেষ্টা করো যে সেখানে 11:30টার ভিতরে সেখানে পৌঁছে যেতে। আর অনেকে, আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে এক্সাম সেন্টারে অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়, তো তখন সবাই কী করে, পিএনপিসি স্টার্ট করে দেয়, পরনিন্দা পরচর্চা, আড্ডা, গসিপ। পিসিতে এখন করাপশান হচ্ছে, এখানে করাপশান হচ্ছে, এটা ওটা, এসএসসি ডেট সমস্ত করাপশান হচ্ছে, এই সমস্ত কথাগুলো স্টার্ট হয়ে যায়। বাট আমি যেটা করতাম, আমি কী করতাম যে এক্সাম সেন্টারে অনেকটা আগে স্টপ হয়ে যেতাম, তো সেখানে থেকে চুপচাপ থাকতাম, এবং কোনো ফ্রেন্ডকে দেখলেও মুখ ঘুরিয়ে চুপচাপ থাকতাম, মানে মাইন্ডটাকে কালম রাখার ট্রাই করতাম। আর পরীক্ষার সেন্টারের আগে, মানে যে পরীক্ষা সেন্টারে পরীক্ষার আগে কারোর সঙ্গে বেশি কথা না বলাই ভালো। আর অনেকে আমি দেখেছি এক্সাম সেন্টারে মানে ঢুকেও ব্যাগ কোথায় রাখবে, কী রাখবে, সেই নিয়ে মানে সমস্ত সমস্ত আর্গুমেন্ট স্টার্ট করে দেয়। এক্সাম সেন্টার হচ্ছে তোমার লাইফে একটা, তুমি 365 দিন ওর জন্য খেটেছ, তার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ডে। এই দিনে কারোর সঙ্গে কোনো কথা বলবে না, চুপচাপ, মানে তুমি তুমি সাপোজ তোমার তোমার মধ্যে একটা জল ভর্তি গ্লাস আছে, তুমি সেটাকে নিয়ে যাচ্ছ, তুমি যেমন যেভাবে যাবে ঠিক ওইভাবেই কিন্তু তোমাকে এখানে তোমাকে থাকতে হবে। তো পিস করো অ্যান্ড অল দ্য বেস্ট, তোমরা ভালো করে এক্সাম দাও, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে মেসেজ করতে পারো গ্রুপে। থ্যাংক ইউ।